আরে আরে বোম, ঘুরতে এসে তো গুপ্তধন পেয়ে গেলাম মনে হচ্ছে। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না গো। তুমি তো ঘুরতে আসতে চাইছিলেই না, এবার দেখলে তো। আমার কথা শুনলে সব সময় তোমার উপকারই হয়। হয়েছে হয়েছে, আর নিজের নামে ঢোল পেটাতে এসো না। এবার চলো ওই লিচু গাছ থেকে কিছু লিচু পেরে নেই। নিশ্চয় এসব লিচু খেতে অনেক মজা হবে, আর লিচুর স্বাদ বুঝে তবে না একটা সিদ্ধান্ত নেওয়া যাবে বলো। চলো চলো, আর কথা বাড়াতে হবে না, এবার তো টসটসে লিচুগুলো খেয়ে দেখি। ও মা গো, এ তো দেখছি অমৃত। সত্যি এই লিচু দেখতে যেমন সুন্দর টসটসে, খেতেও তেমনি মজা। সত্যি বউ, এই লিচু গুপ্তধনের থেকে কম কিছু নয়। আর এই লিচু গাছ তো জঙ্গল থেকে অনেকটা দূরে। আমার মনে হয় এই লিচু গাছ জঙ্গলের পাখিরা এখনো দেখেনি, নয়তো এমন গাছ ভর্তি লিচু থাকতো না। আমি বলি কি বউ, আমরা এই লিচু গাছ থেকে রোজ লিচু নিয়ে যাব, আর আমাদের জঙ্গলে চড়া দামে বিক্রি করব। এটা খুব ভালো আইডিয়া গো, আর চড়া দামে লিচু বিক্রি করে অনেক টাকা আয় করব, আর খুব তাড়াতাড়ি ধনী হব। এই হলো গাছে কাঁঠাল দেখতেই তুমি গোফে তেল দেওয়া শুরু করলে। যাকগে, এবার চলো বাড়ি ফিরে যাই, সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। সে তো যাবই, তবে সাথে কয়েকটা লিচুও নিয়ে যাব। এত স্বাদে লিচু না খেতে পারলে তো আমার শান্তি হবে না গো। এ কথা বলে কাকুলি কাক কিছু লিচু ছিঁড়ে নেয়, আর কালু কাক ও কাকুলি কাক বাড়িতে ফিরে যায়। না, এই বউকে নিয়ে আমি আর পারি না। এই বউ, এই ওঠো বলছি। এই বউ, আর কখন আমরা লিচু পাড়তে যাব, বেলা হয়ে যাচ্ছে তো। এই বউ, আহা, এত সকালে তুমি আমাকে এত ডাকাডাকি কেন করছো বলো তো? কেন করছি বুঝতে পারছো না? বলছি লিচু পাড়তে যেতে হবে তো, একটু পর তো বনের পাখিদের ঘুম ভেঙে যাবে, তখন তো ওরা বুঝে যাবে যে আমরা কোথা থেকে লিচু আনছি। এখন কথা না বলে ছুরিটা নাও তো, আর তাড়াতাড়ি চলো। আরে আরে, এক্ষুনি যাবে মানে? আমি তো এখনো নাস্তাও করিনি, খালি পেটে তো আর কাজ করতে পারবো না। তোমায় নিয়ে আমি পড়েছি যত বিপদে। বলছি সাথে করে নাস্তা নাও, তুমি ওখানে গিয়ে নাস্তা খেও, আমি না হয় লিচু ছিঁড়বো। এরপর কাকুলি তার ঝুড়িতে সিঙ্গারা আর সস নেয়, আর দুজন মিলে উঠতে উঠতে সেই লিচু গাছের কাছে যায়, আর দেখে টুনি লিচু গাছের পাশে ঘোরাঘুরি করছে। সর্বনাশ হয়েছে গো বউ, এই টুনি তো লিচু গাছের সন্ধান পেয়েছে, এবার কি করি? অসহায় জল পড়ে গেল গো। আরে ঘাবড়াচ্ছ কেন, শান্ত হও, আমরা আমাদের পরিকল্পনা কিছুতেই নষ্ট হতে দিব না। যে করেই হোক ওই টুনিকে বোকা বানাতেই হবে। শোনো, আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে গো। শাবাশ, তুমি তো দারুণ বুদ্ধি দিয়েছো গো গিন্নি, তবে থাকো তুমি, আমি যাচ্ছি। দাঁড়াও দিদি দাঁড়াও, দয়া করে তুমি এলিচু খেও না, এটা যে অভিশপ্ত লিচু গাছ, এই গাছে লিচু খেলে যে রক্ত বমি হয়। বলছো কি তুমি কালু দাদা, এত সুন্দর লিচু ধরে আছে এই গাছে, আর এই গাছ কি না অভিশপ্ত? তুমি বিশ্বাস করলে না তো টুনি দিদি? তবে দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় প্রমাণ দিচ্ছি। কই গো বউ, এসো এসো, এত আস্তে উঠলে কি আর হয়? আহ, এমন অসুস্থ শরীর নিয়ে কি আর দ্রুত ওরা যায় বলো? কেন যে সেদিন না বুঝি আমি এই অভিশপ্ত লিচু গাছে লিচু খেয়েছিলাম। ও মা, তবে কি এসব সত্যি? না বাপু, আমি আর এই লিচু গাছের ধারের কাছেও আসব না। কেমন বোকা বানালাম টুনি দিদিকে গো। সে যা বলেছো গো বউ, আর যাই হোক তোমার মাথায় অনেক বুদ্ধি আছে বটে। আমার মনে হয় না ওই টুনি দিদি আর কখনো এই লিচু গাছের কাছে আসবে। যাকগে, এবার তুমি ঝুড়ি দুটো নিয়ে এসো তো, লিচু নিয়ে তো আবার বাজারে যেতে হবে। এরপর কাকুলি কাক ঝুড়ি দুটো নিয়ে আসে, আর দুজন মিলে লিচু গাছ থেকে লিচু ছিঁড়ে নেয়, আর ঝুড়ি ভর্তি লিচু নিয়ে বাজারে যায়। আরে বা, এত সুন্দর লিচু, এমন পাকা টসটসে লিচু রেখে তো আমি কিছুতেই বাড়ি যাব না। কালু দাদা, তুমি এই লিচু কোথায় পেলে গো? আর এই লিচুর দাম কত গো? কোথায় আবার পাবো, শহর থেকে এনেছি, আর এই লিচু একটাই 10 টাকা। বলছো কি কালু দাদা, এত দাম? অন্য দোকানে তো একটা লিচু 2 টাকা করে।
দেখো এত কথা বলতে পারবো না, অন্য দোকানের লিচু তো আর আমার দোকানের লিচুর মতো নয়, একদম 10 টাকা, নিলে নাও না নিলে চলে যাও। এই লিচুর খরিদারদের অভাব হবে না বুঝলে। কালুর কথা শুনে সুখী পায়রা বাধ্য হয়ে চড়া দামে লিচু কিনে নিয়ে যায়, আর এভাবে কালু কাক চড়া দামে লিচু বিক্রি করতে থাকে। আরে কালু দাদা, তুমি আবার লিচু ব্যবসা কবে শুরু করলে? আরে লিচু তো অভিশপ্ত গাছের লিচু, দেখে তো ওই গাছের লিচুর মতোই মনে হচ্ছে। আরে না টুনি দিদি, তোমার চোখের পাওয়ার কমে গেছে, আমি তো এসব লিচু শহর থেকে কিনে এনেছি। বিশ্বাস না হলে তুমি একটা লিচু খাও, এই নাও নাও বলছি। ও মা, সত্যি তো এই লিচু খেতে দারুণ মজা, আর এই লিচু খাওয়ার পর তো স্বাভাবিকই মনে হচ্ছে। বলেছিলাম না, এই লিচু ওই অভিশপ্ত গাছের নয়, অভিশপ্ত গাছের লিচু হলে তো তুমি এতক্ষণে রক্ত বমি করতে। এখন আবার 10 টাকা দাও তো, তুমি তো আমার একটা লিচু খেলে, ওটার দাম 10 টাকা। বলছো কি তুমি কালু দাদা, একটা লিচুর দাম এত? আর আমি তো তোমার লিচু খেতে চাইনি, উল্টে তুমি আমার জোর করে লিচু খাইয়েছো। অত কথা শুনতে চাই না, তুমি আমার লিচু টাকা দিয়ে চলে যাও, আমার খদ্দেররা অপেক্ষা করছে। এরপর টুনি বাধ্য হয়ে কালুকে টাকা দেয় আর সেখান থেকে চলে যায়, আর দেখি টুনটুন লিচু খাচ্ছে। আরে টুনটুন, তুই এসব লিচু কোথায় পেলি? এসব লিচু তো কালু দাদা বিক্রি করছে, আর আমি তো কালু দাদার কাছ থেকে লিচু কিনে আনিনি, তবে তুই লিচু কোথায় পেলি? হ্যাঁ আরে, তোমার লিচু কিনতে হবে কেন? আমি তো এই লিচু একটা গাছ থেকে নিয়ে এসেছি। তুমি চলো মা, চলো আমার সাথে, ওই গাছের কাছে নিয়ে যাচ্ছি তোমায়। কি কি বলছিস তুই, কোন গাছ থেকে লিচু এনেছিস? তুই আমায় নিয়ে চল তো মা। এ কি করেছিস তুই হতচারি, এটা তো অভিশপ্ত লিচু গাছ, এই গাছের লিচু খেলে তো রক্ত বমি হয়, না জানি এবার তোর কপালে কি আছে। টুনির কথা শুনি টুনটুন অনেক ভয় পায়, আর মামি মিলে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে। অবাক করা কাণ্ড, টুনটুন অভিশপ্ত গাছের লিচু খেলো অথচ টুনটুনের কিছুই হলো না, তবে কি কালু কাক সকলকে বোকা বানিয়েছে? ব্যাপারটা এবার অনুসন্ধান করতে হবে। বউ, দিন দিন তো লিচু ফুরিয়ে যাচ্ছে, আর লিচু ফুরালে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। এত ভেবো না তো, আমরা এতদিনে অনেক টাকা আয় করেছি, আর 6 মাস কোনো কাজ না করলেও হবে, বুঝেছো? কি ব্যাপার কালু দাদা, এই তবে তোমার শহর? এতদিন সবাইকে মিথ্যে বলে তুমি এই গাছের লিচু নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করেছো, তাই না? ইয়ে মানে তোমরা সবাই এখানে কেন? তোমার রহস্য ফাঁস করতে এসেছি। আর কাকুলি দিদি, তোমার না রক্ত বমি? তবে তুমি এখনো মরনি? আমার টুনটুনও মরেনি, টুনটুনও ভুল করে এই গাছের লিচু খেয়েছিল, কিন্তু ওর কিছুই হয়নি, তাই আমি সকলকে ব্যাপারটা জানিয়েছি, আর তোমাদের রহস্য ফাঁস করতে এসেছি। মিথ্যুক প্রতারক, এবার বুঝবি মজা, এই সবাই এদের মারো। এরপর সকলে কালু আর কাকুলিকে অনেক মারে আর মেরে বন থেকে তাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।